দেওয়ালে টাঙানো এক সুখী পরিবারের ছবি, বাবা মা এবং দিদির মাঝে দাঁড়িয়ে ছোট্ট অ্যান্ডি। কিন্তু দেখে যেটা মনে হচ্ছে সেটা আদতেই নয়। ছবির উপরে রক্ত ছিটিয়ে পড়তেই আমরা দেখি অ্যান্ডির বাবা পদেষ্ট অবস্থায় গলা কেটে নিজেকে মেরে ফেলে। মা তাকে বাঁচাতে গেলে কোনো এক অদৃশ্য শক্তি ঘাড় মটকে দেয়। অ্যান্ডি চোখের সামনে ভয়ানক অবস্থা দেখে দিদির ঘরে ছুটে গেলে দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায় এবং আসতে থাকে একের পর এক ছুরির আঘাতের শব্দ। দিদির চিৎকারের সাথে দুর্যোগের রাত শেষ হয়। হ্যালো, আমি সলমান। আজ নিয়ে এসেছি ইন্দোনেশিয়ান হরর মুভি মাতিয়ানাক এর গল্প নিয়ে। এই প্রপার হরর মুভি আপনাকে অন্য কোন দুটো মুভির কথা মনে করিয়ে দিয়ে যাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা অরফানেজ দেখানো হয়, সেখানে কয়েকটা বাচ্চা ফুটবল খেলছে। তাদের মধ্যে বনি বলটায় খুব জোরে হিট করলে সেটা সামনের এক পরিত্যক্ত কেবিনে ঢুকে যায়। এবার খেলা কন্টিনিউ করতে হলে বল তো আনতেই হবে, তাই ছেলেটা নিজে না গিয়ে অন্য একটা বাচ্চাকে যেতে বললে সে ভয়ে ঢুকতে চায় না, কারণ সেখানে নাকি ভূত আছে। চেঁচামেচি শুনে মিস ইনা বেরিয়ে আসে। এই মেয়েটা তাদের দেখাশোনা করে। সে বলে, দাঁড়াও আমি এনে দিচ্ছি। সে ভেতরে ঢুকতেই সব যেন নিস্তব্ধ হয়ে যায়। বাচ্চারা ভয় তাকিয়ে অপেক্ষা করতে থাকে, আর তখনই ইনা সবাইকে চমকে দিয়ে বেরিয়ে আসে। বাচ্চারা তো ভয়ে উল্টে পড়ে যায়। এটা দেখে ইনা খুব হাসে। তখনই জাকা মানে ইনার বয়ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে। এখানে পরিচয় করানো হয় অরফানেজের মালিক রোজম্যানের সাথে। সে খুব খিটখিটে আর কিপটে, বাচ্চাদের জন্য এক পয়সাও খরচা করতে রাজি নয়। মনের সুখে রোজম্যান চা খাচ্ছিল, তখনই বলটা কাঁচ ভেঙে ভিতরে ঢুকতেই চমকে যেতেই চাটা গায়ে পড়ে যায়। রোজম্যান বেজায় রেগে একটা ছড়ি নিয়ে বেরিয়ে আসে, বাচ্চাগুলোকে মারতেই যাবে। আর তখনই ইনা সবাইকে আগলে বলে, ওরা তো বাচ্চা, একটু ভুল হয়ে গেছে, মাফ করে দিন, এমন ভুল আর হবেই না। রোজম্যান তাদের না মারলেও বেশ বকাঝকা করে চলে যায়। এরপর রীতি এসে ইনাকে রোজম্যানের কেবিনে নিয়ে আসে। আসলে আজ বাজার করতে যাওয়ার কথা, কিন্তু রোজম্যান বেশি পয়সা খরচ করতে রাজি নয়, কারণ তাদের সংস্থায় নাকি কোনো ডোনেশন আসছে না, তাই যেটুকু দেওয়া হয়েছে সেটা নিয়েই বাজার করতে বলে। অতঃপর কোনো উপায় না থাকায় ইনা রীতি ও জাকা বাজার করে খুব অল্প সংখ্যক কিছু জিনিস কিনে গাড়িতে ফেরার সময় হঠাৎ নজর পড়ে রাস্তার ধারে একটা বাড়ির দিকে। সেখানে প্রচুর লোক ভিড় করেছে। একজন লোককে জিজ্ঞেস করলে জানায় এই বাড়িতে নাকি একটা গোটা পরিবার খুন হয়েছে। এমন ঘটনা সচরাচর দেখা যায় না, তাই ওরা বেশ চমকে যায়। এখানে জানতে পারা যায় এরা আর অন্য কেউ নয় মুভির শুরুতে দেখানো অ্যান্ডির পরিবার। একজন পুলিশ অ্যান্ডিকে নিয়ে আসে এবং রোজম্যানের অরফানেজে কদিনের জন্য রাখতে বলে, কিন্তু রোজম্যান তাকে রাখতে রাজি নয়, কারণ এমনিতেই এই কটা বাচ্চার খরচা সে পোষাতেই পারছে না। তখনই ইনা চলে আসলে তাকে থামিয়ে বলে, এই বাচ্চার দায়িত্ব আমি নিচ্ছি। রোজম্যান ডেকে বলে, তুমি কি পাগল, তুমি জানো কি বলছো। কিন্তু ইনা বদ্ধপরিকর, রোজম্যান কিছু না বলে ভেতরে চলে যায়। ডিনারের সময় সবাই একত্রিত হলে ইনা অ্যান্ডির সাথে সকলের পরিচয় করিয়ে দেয়। পরিচয় পর্ব সেরে সবাই খেতে বসতেই কারেন্ট চলে যায়। রোজম্যান জানায় ইলেকট্রিক বিল দিতে পারেনি, তাই এমন অবস্থা, এখন এইভাবেই কাজ চালাও। ডিনারের পর ইনা রুমে এসে ছোট্ট বক্স থেকে তার বাবা মায়ের শেষ স্মৃতি বের করে, যেটা ছিল একটা নেকলেস। সেটাই লাগানো বাবা মায়ের ছবি দেখে সে ইমোশনাল হয়ে পড়ে। মাঝরাতে টিম্মি নামের এক বাচ্চা টয়লেট পেলে সে বনিকে তার সাথে বাথরুমে যেতে বলে, কিন্তু বনি রাজি না হলে সে একাই মোমবাতি নিয়ে বাথরুমে গেলে নজর পড়ে সামনের খোলা সদর দরজায়। অ্যান্ডি সেখানে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাইরে কি যেন দেখছে। টিম্মি দরজা বন্ধ করে তার হাত ধরে ঘরে যেতেই যাবে, আর তখনই দরজাটা নিজের থেকেই খুলে যায়। সে চুপচাপ ঘুরে দরজাটার দিকে দেখতেই কেউ যেন এসে মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দেয়। টিম্মি সম্বিত ফিরে অ্যান্ডির নাম ধরে রাখতেই রোজম্যান এসে তাকে বকা দিয়ে বলে, কি হলো, এখানে কি করছো, যাও রুমে যাও। টিম্মি এক ছুটে ভিতরে আসলে দেখে অ্যান্ডি বিছানায় শুয়ে আছে। ব্যাপারটা বড়ই রহস্যজনক, কারণ সে যদি
বিছানায় থাকে তাহলে এতক্ষণ বাইরে কে ছিল? পরদিন সকালে খেলার সময় টিম্মি রাতের ঘটনার ব্যাপারে বললে সবাই অ্যান্ডির দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। তখনই ইনা এসে ব্যাপারটা অনুধাবন করতে পেরে অ্যান্ডিকে আদর করে বলে, আমি যখন ছোট ছিলাম তখন সবাই আমার সাথে এমন করত। আমি বুঝি তোমার কষ্টটা, আমারও ছেলেবেলা অনাথ আশ্রমেই কেটেছে। আমার যিনি ওয়ার্ডেন ছিলেন সে ভীষণ বকাঝকা আর মারধর করত, কিন্তু আমি তোমাদের সাথে এমনটা হতে দেব না। ইনা অ্যান্ডিকে তার সাথে বাজারে নিয়ে যায়। তারা একটা দোকানে আসে যেখানে ইনা তার নেকলেসটা বেচতে যায়, কারণ বাচ্চাদের জন্য রোজম্যান কোনো টাকাই দিচ্ছে না। কিন্তু দোকানদার সেটার বদলে বেশি টাকা দিতে রাজি হয় না, যেটুকু টাকা দিচ্ছে সেটায় বাচ্চাদের দুদিনের বেশি তো চলবেই না। ইনা নেকলেস নিয়ে ফিরতেই যাবে আর তখনই অ্যান্ডি লোকটার দিকে অদ্ভুতভাবে তাকালে লোকটা ইনাকে ডেকে নেকলেসের ডবল দামে দিতে রাজি হয়ে যায়। ইনা অবশ্য এটাকে নিয়ে তেমন কিছু ভাবে না, তার মনের মধ্যে তখন ইমোশন কাজ করছিল, কারণ এটা তার বাবা মায়ের একমাত্র স্মৃতি। অন্যদিকে বাচ্চারা খেলার সময় দুষ্টুমি করে টিম্মিকে সেই কেবিনে লক করে দেয়। সে দরজা খুলতে বললে কেউ না খুললে টিম্মি ভেতরটা ঘুরে দেখতে থাকে, কিন্তু তখনই শুনতে পায় কেউ যেন ফিসফিসিয়ে তার নাম ধরে ডাকছে, আর পরক্ষণে আওয়াজটা খুব কাছে চলে আসে। প্রচণ্ড ভয় সর্বশক্তি দিয়ে দরজা ঠেলে সে বাইরে বেরিয়ে আসে। বাচ্চারা এটা দেখে কিন্তু খুব হাসে। তখনই ইনা বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসলে সবাই তার দিকে ছুটে যায়, কিন্তু ইনা সকলের কাছে একটা প্রস্তাব দেয় যে এই চকলেট তখনই দেওয়া হবে যখন তারা অ্যান্ডিকে তাদের সাথে খেলতে নেবে। চকলেটের লোভে বাচ্চারা খুব সহজেই এই প্রস্তাবে রাজি হয়ে গেলে ইনা তাদের চকলেট দেয়। এইসবের মাঝে সেখানে একটা কুকুর এসে অ্যান্ডির দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে। এই কুকুরটা তাদের চেনা, সে কখনোই তাদের দেখে এইরকম করে না, কিন্তু আজ কি এমন হলো? আশ্চর্যের বিষয় হলো অ্যান্ডি তার দিকে একভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই কুকুরটা ভয়ে চলে যায়। বাচ্চারা কিন্তু ব্যাপারটাকে ভালো মতোই লক্ষ্য করে। এরপর মাঝরাতে সবাই যখন ঘুমোচ্ছিল তখন অ্যান্ডি একাই দরজার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। টিম্মি এটা দেখে সবাইকে ডেকে তুললে অ্যান্ডি দরজা খুলে বেরিয়ে যায়। তখনই ইনা দেখে ঘরের কোণে রক্তাক্ত অবস্থায় একটা মেয়ে দাঁড়িয়ে, সে দুটো কথা রিপিট করছে, অলরেডি অলরেডি। ইনা এক ঝটকায় উঠে বসলে বুঝতে পারে এটা তার দুঃস্বপ্ন। কিন্তু পুনরায় শুতে গেলে আমরা দেখি ঠিক তার পাশে কেউ যেন একটা শুয়ে রয়েছে। এদিকে বাচ্চারা অ্যান্ডিকে অনুসরণ করে বাগানে এসে তাকে কেবিনের ভিতর ঢুকতে দেখে। তখনই এক অদৃশ্য শক্তি বনিকে কেবিনের ভিতর টেনে নিয়ে যায়। পরিত্যক্ত এই কেবিনে কেই বা থাকতে পারে? কিন্তু তখনই দেখে পিছনের অন্ধকারে একটা বয়স্ক মহিলা তার দিকে তাকিয়ে হাসছে। বনি প্রচণ্ড ভয় দরজা খুলতে বললে মহিলাটা তার দিকে আরও এগিয়ে আসে। চিৎকার শুনে ইনা চলে আসলে বনিকে সেখান থেকে বের করে। এদিকে মেয়েদের রুমের দরজাটা নিজের থেকেই খুলে যায়, সবার দৃষ্টি সেদিকেই ছিল। তখনই লক্ষ্য করে একটা কালো অবয়ব আস্তে আস্তে রুমের দিকে এগিয়ে আসছে। ক্রমশ এটা তাদের খুব কাছে চলে আসলে সবাই চিৎকার করে ওঠে। ছেলে মেয়েরা সকলে বারান্দায় জমা হলে রোজম্যান এটা তাদের মনের ভুল ভেবে তাড়িয়ে দেয়। সেই রাতটা কোনো রকমে ভয় ও উৎকণ্ঠার মধ্যেই কেটে যায়। পরদিন সকালে রিটা নামের এক মহিলা অরফানেজে আসে ডোনেশন দেওয়ার জন্য। এতে ইনা এবং রোজম্যান দুজনেই খুশি হয়। এর মধ্যে বাচ্চারা দেওয়ালে পিগের ছবি এঁকে নিচে রোজম্যান লিখে হাসতে থাকে। তাদের এইরূপ হাসার কারণ জানতে রোজম্যান ভেতরে আসার আগেই বাচ্চারা পালিয়ে যায়। কিন্তু এর মাঝে অ্যান্ডি এসে সেখানে দাঁড়িয়ে হাসতে থাকলে রোজম্যান ভাবে এটা তারই কীর্তি, তাই তাকে মারতে শুরু করলে অ্যান্ডির চিৎকার শুনে ইনা এসে তাকে বাঁচায়। আর তখনই অ্যান্ডি বড় বড় চোখ করে রোজম্যানের দিকে তাকাতেই সে কোনো একটা কারণে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে। ইনা তাকে রুমে এনে শুইয়ে দেয়। ইতিমধ্যে জাকা এসে ইনাকে হেল্প করে দেওয়াল থেকে ওই ছবিটা ক্লিন করতে। এর মাঝে সে তাকে বিয়ের জন্য প্রস্তাব দেয় আর ইনা এতে রাজিও হয়ে যায়। অন্যদিকে বিছানায় শুয়ে থাকা রোজম্যান তার কৃতকর্মের জন্য অনুতপ্ত বোধ করে।
তার মনে হচ্ছিল বাচ্চাটার উপর হাত তোলা উচিত হয়নি, তাই যে ছড়ি দিয়ে বাচ্চাদের মারত সেটাকে সে ভেঙে ফেলে। তখনই শুনতে পায় বাইরে থেকে কেউ যেন তাকে ডাকছে। সেটাকে অনুসরণ করে বাইরে আসতেই দেখে কেউ নেই। তখনই আওয়াজটা আরও একবার আসে, এইবার মনে হয় সেটা যেন সিলিং থেকে আসছে। তাই একটা টর্চ নিয়ে সিলিংয়ের উপরটা চেক করতে যায়। টর্চের আলো দ্বিতীয়বার ভালোভাবে ঘোরালে অন্ধকারের ঈশান কোণে একটা কালো অবয়ব বসে থাকতে দেখে। পরক্ষণে চমকে উঠলে টর্চটা বন্ধ হয়ে যায়। কোনো রকমে সেটাকে আবার অন করে ভালোভাবে ঘুরিয়ে চারদিকটা চেক করতে গেলে সেই কালো অবয়ব হঠাৎ করে তার সামনে চলে আসে। এদিকে ইনা তখন ঘুমোচ্ছিল, সে বুঝতে পারে পিছনের আলমারিটা নিজের থেকেই নড়ছে। সেটার ভেতর থেকে কেউ যেন বলছে ডেড ডেড। আওয়াজটা বড্ড পরিষ্কারভাবেই আসছিল, তাই বুকটা ধড়াস করে ওঠে। কিন্তু মনে সাহস নিয়ে আলমারিটা খুললে সেখানে কাউকেই দেখতে পায় না। কিন্তু পরক্ষণে পিছনে ঘুরতেই একটা লোককে ভয়ঙ্কর অবস্থায় সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। তার মুখ থেকে গড়িয়ে পড়ছে রক্ত, কিন্তু সেটাও যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। এগুলো কি সত্যি মনের ভুল নাকি কোনো অর্থ রয়েছে? ধীরে ধীরে বিছানায় এসে বসতেই লক্ষ্য করে অপর প্রান্তে অন্ধকারের ভিতর থেকে একটি মেয়ে উঠে দাঁড়ালো এবং সে বলছে রান। কথাটা শেষ করতেই মেয়েটা কপ্পুরের মতো উবে যায়। ইনা এতক্ষণে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল, নিজেকে সামলাতেই যাবে। আর তখনই বাইরে থেকে চিৎকার শুনে দরজা খুলে বেরিয়ে আসতেই দেখে গোটা মেঝে জুড়ে পড়ে রয়েছে রক্ত। সিটি আর ইনা সাহস করে রোজম্যানের রুমে ঢুকতেই দেখে কেউ তাকে নৃশংসভাবে হত্যা করেছে। পা দুটো কেউ বলপূর্বক উল্টে দিয়ে গেছে। পরক্ষণে এক অদৃশ্য শক্তি সিটিকে টেনে নিয়ে যায়। সবাই তাকে ধরার চেষ্টা করতে গেলে দেখে ঘরের এক কোণে তার মৃতদেহ পড়ে রয়েছে। ইনা এক ছুটে তাকে তুলতে গেলে বাচ্চারা বলে ওই দেখুন, ওইদিকে স্মৃতি বসে রয়েছে। ইনা এটা দেখে অবাক হয়ে যায়, কারণ ওদিকে যদি সে জীবন্ত অবস্থায় বসে থাকে তাহলে তার হাতে কে রয়েছে? তখনই ঘুরতেই দেখে স্মৃতির মৃতদেহ সেখান থেকে উধাও। তাহলে কি সবটাই ছিল হ্যালুসিনেশন? কোনো রকমে রাত কাটিয়ে সকাল হলে হসপিটাল থেকে লোক এসে রোজম্যানকে নিয়ে যায় এবং স্মৃতি অরফানে ছেড়ে দেয়, কারণ সে কোনো মতেই এখানে থাকতে রাজি নয়। কিন্তু যাওয়ার আগে বলে যায় অ্যান্ডিকে তাড়াও। ইনা কিছু বুঝতে না পেরে ভিতরে আসলে দেখে বাচ্চারাও এক প্রকার অ্যান্ডির বিরুদ্ধে কথা বলছে। তাদের মতে সে আসার পর থেকেই এখানে অদ্ভুত ঘটনাগুলো ঘটছে। এইসব শুনে ইনা রেগে সেখান থেকে চলে যায়। এরপর রোজম্যানের রুমে এসে কয়েকটা পেপার কাটিংস খুঁজে পায়। সেখানে লেখা ছিল অ্যান্ডির পরিবারের ছবি সমেত তাদের মৃত্যুর ঘটনা। এর আগে কখনোই ইনা অ্যান্ডির পরিবারকে দেখেনি, কিন্তু এখন দেখলে সব ক্লিয়ার হয়ে যায়, কারণ বিগত কদিন ধরে এই পরিবারের প্রত্যেকটা সদস্যকে সে দেখছে। এবার সেটা স্বপ্ন, বাস্তব নাকি হ্যালুসিনেশন? সেই রাতে ইনা সব বাচ্চাদের সাথে একই রুমে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু মাঝরাতে কোনো কারণে তার ঘুম ভাঙলে সদর দরজার সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। এবার ইনা হাতে একটা ছুরি নিয়ে তার পিছু নিলে কাউকে দৌড়ে যেতে দেখে। তাকে অনুসরণ করে বাগানে আসলে নজর যায় অরফানেজের ছাদে। সেখানে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ইনা কি করবে ভেবে না পেয়ে ঘরে ঢুকে দরজা লক করে হাতে একটা ছুরি নিয়ে চেয়ারে বসে পড়ে। এখন যে কেউ আসুক না কেন, বাচ্চাদের বাঁচানোর জন্য তার সাথে না হয় এক হাত হয়েই যাবে। কিন্তু এইসবের মাঝে কখন যে ঘুমিয়ে পড়ে তার খেয়ালই থাকে না। সকালে জাকার ঠেলায় ঘুম ভাঙলে ইনা ছুরি হাতে তাকে মারতে তেড়ে যায়। জাকা কোনো রকমে শান্ত করলে ইনা অজ্ঞান হয়ে যায়। বেশ কিছু সময় পর জ্ঞান ফিরলে দেখে সামনে জাকা এবং রিটা বসে আছে, অর্থাৎ যে মহিলা ডোনেশন দিতে এসেছিল। কোনো রকমে সুস্থ হয়ে উঠলে রিটা বলে এখানে সে থাকতে চায়। ইনা তখন ভাবার মতন পরিস্থিতির মধ্যে ছিল না, তাই তাকে থাকতে অ্যালাউ করে দেয়। মাঝরাতে যখন সবাই ঘুমোচ্ছিল তখনই হঠাৎ জাকার ঘুম ভেঙে যায়। সে যা দেখছিল সেটা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, কারণ একটা বাচ্চা মেয়ে দেওয়ালে উল্টো হয়ে ঝুলছে এবং সে আউড়ে যাচ্ছে অলরেডি ডেড রান, অলরেডি ডেড রান।
জাকা কোনো রকমে সবাইকে ঘুম থেকে তুলে পালাতে গেলে মেয়েটা তার উপরে অ্যাটাক করে। ইনা তাকে ছাড়ানোর চেষ্টা করলে অসফল হয়, যেন কোনো এক পাশবিক শক্তি তার মধ্যে জন্ম নিয়েছে। এর মধ্যে রিটা এসে মেয়েটার কপালে হাত রাখতেই চিৎকার করে এসে ম্যাজিকের মতন শান্ত হয়ে যায়। সব কিছু যখন মনে হচ্ছিল আন্ডার কন্ট্রোল, আর তখনই বনি পজেস হয়ে রিটার উপরে অ্যাটাক করে। বনি তাকে গলা টিপে মারার চেষ্টা করলে কিছুক্ষণ পর নিজেই অজ্ঞান হয়ে যায়। এরপর সেই পুলিশ অফিসারকে দেখানো হয় যে অ্যান্ডিকে উদ্ধার করে অরফানেজে দিয়ে গেছিল। অফিসার সেদিনের পর থেকেই তার পরিবার নিয়ে ইনভেস্টিগেট করছিল। এর মধ্যে খবর পায় অ্যান্ডির কাকা এখনও বেঁচে আছে। তার নাম্বার জোগাড় করে কল করতেই এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারে। অফিসার যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। তিনি এক মুহূর্ত দেরি না করে অরফানেজের উদ্দেশ্যে রওনা দেয়। এর মাঝে জাকা আর ইনা প্ল্যান করে অ্যান্ডির বাড়িতে আসে, কারণ ইনার মতে অ্যান্ডির পরিবারের লোক তাকে হয়তো কিছু বলতে চাইছে। ঘরে প্রবেশ করতেই চারিদিকে রক্তাক্ত বিভীষিকা ছড়িয়ে থাকতে দেখে। এদিক ওদিক খোঁজাখুঁজি করলে জাকা একটা লকেট খুঁজে পায়। ইনা সেটাকে ধরতেই ভিশন দেখতে পায়, যেখানে এসে ফিরে যায় সেই রাতের ঘটনায় যখন অ্যান্ডির পরিবারের সকলের মৃত্যু হয়েছিল। তখন একটাই কথা বার বার রিপিট হচ্ছিল, অলরেডি ডেড, রান। সেখানে উপস্থিত অ্যান্ডি দিদির রুমে ঢুকলেই দরজা বন্ধ হয়ে যায় আর ভেসে আসে পরিত্রাহী চিৎকার। ইনা সেখানে প্রবেশ করলে তার দিদিকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে। এই ভয়ানক দৃশ্য দেখে ইনা চিৎকার করে উঠলে দেখে তার সামনে জাকা বসে আছে। সে বলে, তুমি অজ্ঞান হয়ে গেছিলে, এখন কেমন আছো? ইনা অবশ্য কিছু বলে না, কারণ সে নিজেই বুঝতে পারছিল না তার সাথে কি ঘটছে। এখান থেকে তারা সোজা থানায় যায়। একজন নতুন অফিসার বদলি হয়ে এসেছেন। ইনা তাকে অ্যান্ডির ব্যাপারে জিজ্ঞেস করলে স্বাভাবিকভাবেই সে কোনো কিছুই বলতে পারে না, কারণ তার কাছে বিগত দিনের কোনো ডেটা এখনও জমা দেওয়া হয়নি। তখনই পাশে রাখা বক্সগুলো দেখে ইনা বলে, আপনাকে অনেক ধন্যবাদ রিটার মাধ্যমে এই জিনিসগুলো অরফানেজে পাঠানোর জন্য। এটা শুনে অফিসার চুমকে বলে, এই পুরো এলাকায় রিটা নামের তো কোনো মহিলাই নেই, আর এই বক্সগুলো তো আজকেই এসছে, এর আগে আমরা কোথাও এগুলো পাঠাইনি। এটা শুনে চমকে গেলে তারা অরফানেজের দিকে রওনা দেয়। তাদের মনের মধ্যে ঘুরছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যে পুলিশ অফিসার অরফানেজে পৌঁছে যায় এবং ইনাদের পৌঁছতে সন্ধে হয়ে গেলে এসে দেখে চারিদিকে শুনশান, কিছু যেন এখানে একটা ঘটে গেছে। এক ছুটে ভিতরে প্রবেশ করলে দেখে চারিদিকে মোমবাতি চলছে এবং বনিকে বেঁধে রাখা হয়েছে। ইনা তাকে বাঁধন মুক্ত করতে গেলে পিছন থেকে কেউ এসে মাথায় মেরে অজ্ঞান করে দেয়। এরপর জ্ঞান ফিরলে দেখে ইনা, জাকা ও অফিসারকে রিটা এবং সেই দোকানদার যার নাম মিস্টার রয় তাকে বেঁধে রেখেছে। তারা একটা রিচুয়ালস করছে যেখানে রিটা অরফানেজের সাতজন বাচ্চার বলি দিয়ে তাদের রক্ত বাটিতে ভরে অ্যান্ডির গোটা শরীরে মাখিয়ে দেয়। তখন অ্যান্ডি ঘুমন্ত অবস্থায় ছিল এবং তারা তাকে মহারাজ বলে সম্বোধন করছিল। তাদের মতে এই বাচ্চাদের বলি মহারাজকে খুশি করার জন্য এবং এর পরিবর্তে তিনি তাদের সমস্ত ইচ্ছা পূর্ণ করবেন। ইতিমধ্যে সবার অজান্তেই জাকা নিজের সহ বাকিদের দড়ি খুলে দিলে সবাই রিটাদের উপর অ্যাটাক করে। নিজেদের মধ্যে হাতাহাতি হলে ইনা কোনো রকমে পালাতে গেলে তাদের মধ্যে একজন পুলিশ অফিসারের পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং ইনা তাদের একজন সদস্যকে মেরে ফেলে। অফিসার এবং ইনা অসহায় অবস্থায় বসে পড়লে অফিসার রিভিল করে আসল রহস্য। আসলে সেদিন অ্যান্ডির কাকাকে ফোন করে জানতে পারে আজ থেকে 3 বছর আগে অ্যান্ডি অ্যাক্সিডেন্টে মারা গেছিল এবং তার বাবা মা এই মৃত্যু শোক সামলাতে না পেরে ব্ল্যাক ম্যাজিক করে তার ছেলেকে জীবিত করে তোলে। কিন্তু সেদিন অ্যান্ডির শরীরে অ্যান্ডি নয় বরং ডেভিল এসেছিল, কিন্তু তারা এই ব্যাপারে অগোচর ছিল। যখন সব কিছু জানতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, যার ফলস্বরূপ অ্যান্ডি তাদের সকলকে মেরে ফেলে। শুরু থেকেই ইনা এবং অরফানেজের বাচ্চাদের অ্যান্ডির মৃত বাবা মা এবং দিদি বার বার সতর্ক করে গেছে এখান থেকে পালানোর জন্য, যার কারণে তারা বলতো অলরেডি ডেড, রান।
যেটা এক প্রকার তাদের জন্য ছিল সতর্কবার্তা। এখন ঘটনা বর্তমানে ফিরে আসলে আমরা দেখি অ্যান্ডির শরীর হাওয়ায় ভেসে ওঠে এবং তার চোখ কালো বর্ণে পরিণত হয়। সুযোগ বুঝে ইনা সেখান থেকে পালিয়ে গেলে বাইরে আসতেই দেখে কোনো গুপ্ত সংস্থার সদস্যরা তাদের পুরো অরফানেজ ঘিরে নিয়েছে। রিটা জানায় আমরা সবাই এই শয়তানের পূজারি এবং তাকে রক্ষা করা আমাদের কর্তব্য। ইনা লক্ষ্য করে অ্যান্ডির বাড়ি থেকে যে লকেটটা তারা পেয়েছিল সেটা তাদের প্রত্যেকের গলায় ঝুলানো। তখনই তাদের মধ্যে একজন শয়তানের উদ্দেশ্যে সর্বসমক্ষে জাকার গলা কেটে বলি দেয়। ইতিমধ্যে অ্যান্ডি সেখানে আসলে সবাই মাথা নিচু করে তাকে শ্রদ্ধা জানিয়ে নিজেদের ইচ্ছে প্রেরণ করে। রিটা তাকে খুশি করার জন্য ইনাকে মারতে যায়, কিন্তু এখানে আরেকটা ঘটনা ঘটে যায়। রিটা যখন তার গলা কাটতেই যাবে আর তখনই অ্যান্ডি তার ক্ষমতা বলে রিটাকে মেরে ফেলে এবং তার সাথে বাকিরা হাওয়ায় ভেসে উঠে নিজেদের মারতে শুরু করে এবং তার রক্ত ছিটিয়ে পড়ে ইনার গোটা শরীরে। অ্যান্ডি পৈশাচিক হাসি দিয়ে তাদের মৃত্যু উপভোগ করতে থাকে। সর্বশেষে অ্যান্ডি নিজের হাত ইনার দিকে বাড়িয়ে দেয়। ইনার এখন কিছুই করার নেই, সে এক দৃষ্টিতে বাকরুদ্ধ হয়ে সব কিছু দেখতে থাকে এবং মন্ত্রমুগ্ধের মতো নিজের হাত অ্যান্ডির দিকে বাড়িয়ে দিলে মুভি এখানেই শেষ হয়। এবার এই মুভির নাম মাতিয়ানাক। এর আসল অর্থ আমি মুভি শুরুতে ইচ্ছে করে বলিনি, কারণ এটা জানিয়ে দিলে আসল রহস্য নষ্ট হয়ে যেত, কারণ এর বাংলা অর্থ মৃত বাচ্চা। এবার জাপানিজ অভিশপ্ত মন্দিরের গল্প জানতে হলে বাঁ দিকের ভিডিও এবং ওয়েডনেসডে সিরিজের পুরো গল্প দেখতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করো।